রাজনীতিবিদদের সততা নিয়ে যখন সারা বিশ্বে আকাল চলছে, তখন সততার উজ্জ্বল দৃষ্টান্ত দেখালেন পাকিস্তানের এক রাজনীতিবিদ। জামায়াত ইসলামী দলের হয়ে হাফিজ নাইমুর রহমান করাচি শহরের প্রাদেশিক বিধানসভা আসন PS-129 বিজয়ী হয়েছিলেন। কিন্তু তিনি দাবি করেছেন যে ইমরান খানের PTI সমর্থিত প্রার্থী অনেক বেশি ভোট পেয়েছেন, তাকে কারচুপির মাধ্যমে বিজয়ী ঘোষণা করেছেন। তিনি এখন তার আসন ছেড়ে দেওয়ার ঘোষণা করেছেন। এটি নিছক রাজনৈতিক স্ট্যান্ডবাজি নাকি রাজনৈতিক সততা, তা নিয়ে নানা জনের নানা মত রয়েছে। এক সংবাদ সম্মেলনে হাফিজ নাইমুর রহমান বলেন, যদি কেউ আমাদের অবৈধ উপায়ে জয়ী করতে চায়, আমরা তা মেনে নেব না। জনগণের মতামতকে সম্মান করা উচিত। বিজয়ীকে জিততে দিন, পরাজিতকে হারতে দিন, কেউ যেন অতিরিক্ত কিছু না পায়। এমন সময় হাফিজ নাইমুর রহমান শব্দবোমা ফাটালেন যখন ইমরান খানের দল 170 আসনে বিজয়ের দাবি করলেন। পাকিস্তানের জামায়াত ইসলামের হাফিজ নাইমুর রহমান বলেন, তিনি 26,000-এর বেশি ভোট পেয়েছিলেন। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী PTI সমর্থিত স্বতন্ত্র প্রার্থী সাইফ বারি ভোট পেয়েছিলেন 31,000-এর মতো, কিন্তু এই সংখ্যা ভুলভাবে উপস্থাপন করা হয়। দাবি করা হয় সাইফ বারি 11,000-এর মতো ভোট পেয়েছেন, যদিও পাকিস্তানের নির্বাচনী কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে। গত 8 ফেব্রুয়ারি অনুষ্ঠিত পাকিস্তানের নির্বাচনকে ঘিরে যত সংকট দেখা দিয়েছে, আসন ছেড়ে দেওয়ার এই ঘটনাটি আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো। এর মাধ্যমে নির্বাচনে ব্যাপক ভোট জালিয়াতি এবং অবৈধ হস্তক্ষেপের অভিযোগটি আবারও সামনে এসেছে। নির্বাচনের এমন অনিয়মের মাধ্যমে ইমরান খানের সাথে সংশ্লিষ্ট প্রার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে মনে করা হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী এবং PTI প্রধান ইমরান খান গত অগাস্ট থেকে কারাগারে আছেন এবং তার দলকে ব্যালট থেকে অযোগ্য ঘোষণা করা হয়েছিল। এই কারণে PTI প্রার্থীদের দলীয় ব্যানারের পরিবর্তে স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে। কিন্তু এই বাধা সত্ত্বেও সারা দেশের ভোটাররা অপ্রতিরোধ্যভাবে ইমরান খানের পক্ষে ভোট দিয়ে চমক সৃষ্টি করেছে। নির্বাচনে অংশ নেওয়া স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে PTI সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সবচেয়ে বেশি আসন পেয়েছে। পাকিস্তানের পার্লামেন্টের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ 266টি আসনের মধ্যে 93টি আসনে জয়লাভ করেছে তারা, যা নির্বাচনে অংশ নেওয়া অন্য যে কোনো দলের চেয়ে বেশি। তবে PTI এর দাবি, তাদের সমর্থিত প্রার্থীদের আরও বেশি ভোট এবং আরও বেশি আসন জেতা উচিত ছিল। তারা ভোট কারচুপির অসংখ্য অভিযোগ তুলেছে। পাশাপাশি জামায়াত ইসলাম দলের প্রার্থী আসন ত্যাগ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি ক্ষণে ক্ষণে ভিন্ন রূপ নিচ্ছে। নির্বাচনের 1 সপ্তাহ পার হলেও কোন দল সরকার গঠন করবে, কে প্রধানমন্ত্রী হচ্ছেন, তা নিয়ে সৃষ্ট ধোঁয়াশা এখনও কাটেনি। এই রাজনৈতিক অচলায়তন কবে ভাঙবে তা অনিশ্চিত। নারী ও মুসলিমদের জন্য সংরক্ষিত 70টি আসন থেকেও দলগুলোকে আসন বরাদ্দ দেওয়া হবে। সাধারণত যে দল যত বেশি আসন পায়, তারা তত বেশি সংরক্ষিত আসন নিজেদের করতে পারে। এতে তারা সহজেই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় 169টি আসন অর্জন করতে পারবে। তবে পাকিস্তানের নির্বাচনী আইন অনুযায়ী এই সংরক্ষিত আসন স্বতন্ত্র প্রার্থীদের পাওয়ার নিয়ম নেই। PMLN এবং PPP পূর্বে একটি জোটে ছিল যার নাম ছিল PDM। ওই জোট 2022 সালে ইমরান খানকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছিল। নওয়াজ শরীফের ভাই শেহবাজ শরীফ সেই সময়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। এবারও তাকে আবার সামনে আনা হয়েছে পাকিস্তানের সম্ভাব্য পরবর্তী নেতা হিসেবে। ইমরান খানকে সংসদীয় অনাস্থা ভোটে প্রধানমন্ত্রী পদ থেকে অপসারণ করার পর তার বিরুদ্ধে বেশ কয়েকটি ফৌজদারি অভিযোগ আনা হয়। নির্বাচনের 1 সপ্তাহ আগে তাকে 3টি মামলায় 14 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সাথে তিনি বর্তমানে বেশ কয়েকটি মামলায় কারাদণ্ড ভোগ করছেন। 71 বছর বয়সী ইমরান খানের দাবি, তার বিরুদ্ধে যেসব মামলা হয়েছে তা বানোয়াট এবং তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। ইমরান খান নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন এমন সংখ্যা থেকে তার দলকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার, এমনটাই মনে করেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। সৈয়দ সাকিব, BNNews24।